শমশেরগঞ্জে কংগ্রেসে ভাঙন যোগ তৃণমূলে প্রায় শতাধিক কর্মী যোগ দিল তৃণমূলে তার মধ্যে রয়েছে বুথ সভাপতি রয়েছে পঞ্চায়েত প্রার্থীও শমশেরগঞ্জে সেখানে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান শমশেরগঞ্জে কংগ্রেসে ভাঙন তৃণমূলে যোগদান শতাধিকের কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ শতাধিকের রয়েছে বুথ সভাপতি সহ পঞ্চায়েত প্রার্থীও শমশেরগঞ্জে কংগ্রেসে বড় ভাঙন শতাধিক কর্মী সমর্থক যোগ দিল তৃণমূলে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ শতাধিকের তার মধ্যে বুথ সভাপতি রয়েছেন রয়েছেন পঞ্চায়েত প্রার্থীরাও তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের বাসভবনে যোগদান দলীয় পতাকা হাতে তুলে দিলেন বিধায়ক আমিরুল ইসলাম কংগ্রেসে ভাঙন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান শমশেরগঞ্জের ঘটনা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ শতাধিকের জানব কি কারণে এমন ঘটনা কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি কল্যাণ কি কারণে পঞ্চায়েত নির্বাচন মিটে যাওয়ার পরে শতাধিক মানুষ ফের যোগদান করলো তৃণমূলে দেখো পায়েন সেটা যে বুথ কর্মীরা এবং যে কংগ্রেসের প্রার্থী ছিল তারা জানাচ্ছেন যে এলাকায় উন্নয়নের জন্য তারা তৃণমূলে যোগ দিয়েছেন এবং উন্নয়ন শুধু নয় যে এলাকায় একমাত্র যে সমস্ত পঞ্চায়েত রয়েছে সে সমস্ত পঞ্চায়েতে তৃণমূলের যে জয় জয়কার তাতে কিন্তু তারা শরিক হতে চাইছেন কারণ বিভিন্ন পঞ্চায়েতে যারা সদস্য রয়েছেন সেই সময় পঞ্চায়েত সদস্য তারা কেউ জিতেছেন কেউ পরাজিত হয়েছেন কিন্তু পরাজিত জয়ী হলেও বা পরাজিত হলেও উন্নয়ন করতে গেলে একমাত্র তৃণমূলের হাত ধরে উন্নয়ন করতে হবে সে কারণেই তারা যোগদান করেছেন এবং এই শমশেরগঞ্জের বোগদাতনগর গ্রাম পঞ্চায়েতে যিনি কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আবুল কালাম আজাদ পাশাপাশি কংগ্রেস বুথ সভাপতি রশিকুল ইসলাম বদরুল শেখ সহ শতাধিক কর্মী আজকে তারা তৃণমূলে যোগ দিয়েছেন স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন তৃণমূলের আমিরুল ইসলাম তার হাত ধরেই যোগ দিয়েছেন আমিরুল সাহেবও জানিয়েছেন যে যারা যোগ দিচ্ছেন তারা কিন্তু এলাকায় যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন বিশেষ করে তিনি জানো যে দুয়ারে সরকার যে উন্নয়ন চলছে দুয়ারে সরকার যে কর্মযোগ্য চলছে সেই কর্মযোগ্যে কিন্তু সাধারণ মানুষ প্রচুর ভিড় করছেন সুতরাং এই সমস্ত উন্নয়নের শরিক হতে গেলে একমাত্র তৃণমূলেই থাকা সম্ভব তৃণমূলে থেকে করাই সম্ভব বলেই কিন্তু তারা আজকে তৃণমূলে যোগ দিয়েছেন পায়েন কল্যাণ না কংগ্রেসের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে এই বিষয়ে দেখো কংগ্রেস এমনিতেই তুমি জানো যে ধূপগুড়িতে কংগ্রেস বাম কংগ্রেসের জোট সেই জোট কিন্তু পর্যদুষ্ট হয়েছে অজিত চৌধুরী আগে বলেছিলেন যে ধূপগুড়িতে তারা আশা করেননি সুতরাং সেখানে ধূপগুড়িতে পরাজয় হয়েছে এবং এই যে পরাজয় বিশেষ করে তুমি জানো যে মুর্শিদাবাদের যে সার্বিক ভাইরন বিশ্বাস জয়ী হয়েছিল তারপরে ভাইরন বিশ্বাস চলে গেছিল তৃণমূলে এরপরে কিন্তু কংগ্রেসের প্রতি মানুষের যে আস্থা ছিল ভরসা ছিল ইভিএম এর প্রতি যে আস্থা ভরসা ছিল সেগুলো মানুষ রুবে গেছে সুতরাং মানুষও বুঝে গেছে বিভিন্ন জায়গায় ভোট পরবর্তীকালের ফলাফল দেখে বোঝা যাচ্ছে যে মানুষ বুঝে গেছে যে তৃণমূলই একমাত্র রাজ্যে পরিচালনা করার মতন ক্ষমতা রাখে এবং উন্নয়ন করতে গেলে তৃণমূলই করবে সুতরাং ধূপগুড়ির এই জয়ের পরে কিন্তু স্বাভাবিকভাবে একটা প্রভাব পড়ছে এবং এই প্রভাবের কারণে কিন্তু আজকে যোগদান বলেই মনে করছে তৃণমূলের শিবির বেশ ধন্যবাদ কল্যাণ টেলিফোন লাইনে কল্যাণ চন্দ্র ছিলেন প্রতিনিধি আমাদের সঙ্গে আপনাদের আরো একবার জানিয়ে রাখি শমশেরগঞ্জে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান প্রায় শতাধিকের তার মধ্যে বুথ সভাপতি রয়েছেন রয়েছেন পঞ্চায়েত প্রার্থীও বুথ সভাপতি সহ পঞ্চায়েত প্রার্থীর যোগ তৃণমূলে তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের বাসভবনে যোগদান দলীয় পতাকা হাতে তুলে দিলেন বিধায়ক